ইউক্রেনে রাশিয়ান ইনভেশনের আজ তৃতীয় দিনের মতো কিছু ভিডিও ভাইরাল যাচ্ছে, ওয়েস্টে আর কি ভাইরাল যাচ্ছে, খুব আলোচিত যাচ্ছে ইউক্রেনের যুদ্ধের ঘটনা থেকে আর কি, কয়েকটা ঘটনা ইন্টারেস্টিং ভিডিওগুলো, সো এই জন্য আলোচনা করতেছি। আপনারা যদি ফলো করেন তাহলে অ্যাওয়ার আছেন, যদি ফলো না করেন ক্লোজলি তাহলে হয়তো অ্যাওয়ার নেই, এখন জেনে যাবেন। ভিডিওগুলো আলোচনা করার আগে একটা পয়েন্ট একটু আলোচনা করি, সেটা হচ্ছে যে একটু দুঃখ লাগে, একটু কমিক্যাল লাগে যে জায়গাটা, যে এক বাবা তার মেয়েকে, মেয়ের সন্তানকে হচ্ছে বিদায় জানাচ্ছে, ওকে ফাইন এইখানে আসতেছি, এগুলো তো এরকম তো ইয়েতেও হয়, যখন ইরাকে আক্রমণ হয় আফগানিস্তানে মুসলিম কান্ট্রিগুলোতে, তখন তো ওয়েস্ট এরকম ভিডিও ভাইরাল হয় না, তখন তো নিউজ রিপোর্টিংয়ের পর রিপোর্টিং হয় না। এখন এগুলো তো আসলে মানে নিউজ রিপোর্টিং হলে অবশ্যই সাধারণ মানুষও আবেগে থরথর হয়ে উঠত, সাধারণ মানুষের আবেগ তো মিডিয়া দিয়ে কন্ট্রোলড হয়, রাইট? এই কারণে তো যুদ্ধ বিগ্রহ থেকে শুরু করে সকল কিছু মিডিয়া ন্যারেটিভ দ্বারা ইয়ে হয়, মুভ অ্যারাউন্ড করা হয়। সো অবশ্যই তাদের যখন নিজেদের এলাই হয় তখন একবার ফুলায় ফাপায় কান্না কাটি হেঁচকে তুলে তুলে কান্না করবে, দেখে এগুলো আলোচনায় আসে, আর অন্য কেউ হইলে অতটা আলোচনায় আসে না। ইয়েতে টার্কিতে একটা হামলা, এই সিরিয়ায় যখন হামলা হচ্ছিল তখন একটা মেয়েকে হচ্ছে, একটা ছোটো বাচ্চা বসেছিল খুব বিধ্বস্ত হয়ে, ওই ভিডিও আবার খুব ওয়েস্টে ভাইরাল হয়েছিল। কেন ভাইরাল হয়েছিল? সিরিয়া মুসলিম কান্ট্রি মিডল ইস্টেদের দেখে, না না না, ওইটা আবার রাশিয়ার বিমান হামলা থেকে, এই কারণে এখন আবার দেখাইতে হবে রাশা কত খারাপ। সো এইগুলো বদমাইশ, এগুলোর কথা তো ওই জায়গা থেকেই আমি গত র্যান্ট করলাম যে পুরো একটা ঘন্টা ধরে ওই যে লাইভ সেশনে, এই ওই জায়গা থেকে যেহেতু নাটকগুলো ড্রামাবাজিগুলো ফাউল, এখন আবার চলে আসবে কমেন্ট সেকশনে যেও তাহলে আপনারা আমেরিকানরা ভালো হইলো কেমন, সভ্য হইলো কীভাবে, আচ্ছা ঠিক আছে, আপনার ওই পড়া নিজ থেকে না বোঝেন পার্থক্যগুলো কোনটা কোথায় কীভাবে, তাহলে আর আপনার সাথে কমিউনিকেট করা সম্ভব না। বাবা বাচ্চাকে হচ্ছে বিদায় দেওয়ার যে ঘটনাটা, সেখানে যেটা হচ্ছে ঘটনা সেটা হচ্ছে যে ইয়ের প্রেসিডেন্ট কি বলে, বা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি যুদ্ধ পরিস্থিতিতে সে হচ্ছে আইন জারি করছে যে 18 থেকে 60 বছর বয়সী কোনো পুরুষ ইউক্রেন ত্যাগ করতে পারবে না, মানে বেসিক্যালি তারা জানি যুদ্ধে ফোর্সড হয় আর কি, ইউক্রেনকে ডিফেন্ড করে পুরুষরা ইউক্রেনের যুদ্ধ করার জন্যে, সো নারীরা হইতেছে যুদ্ধ করতে বাধ্য না, নারীরা চাইলে দেশ ত্যাগ করতে পারবে। কেন কেন ইউক্রেনের নারীবাদীগুলো কই, ইউক্রেনে কি কোনো নারীবাদী নাই, তোরা কই, তোরা এখন ছাপায় পড়া উচিত এই পুরুষ নারী পুরুষে কেন এই বসুম, যুদ্ধ লাগছে দেশকে সবাই ডিফেন্ড করবে, সবাই জীবন বাজি রেখে ডিফেন্ড করবে, নারী হইলে যুদ্ধ করতে হবে না, ডিফেন্ড করতে হবে না, দেশকে পালাইয়া যাইতে দিচ্ছে না, পুরুষ হইলে জীবন বাজি রেখে যুদ্ধ, এই এই কেন এই বসুম না, এখন কিন্তু নারীবাদীগুলো এইগুলো বলবে, হ্যাঁ খাওয়ার সময় একেবারে গাছের ঠাও খাবো তলারটাও কুড়াবো, সেই নিয়ম করছে জেলেনস্কি যে কোনো যে কোনো ইউক্রেনের সাধারণ লোকে পাসপোর্ট নিয়ে আসলে ইউক্রেনের পাসপোর্ট দেখাইলে তাকে বন্দুক দেওয়া হবে, কী জানি বলে AK-47 থেকে শুরু করে সব ধরনের বন্দুক দেওয়া হবে না, ওইটা নিয়ে অবশ্যই এটা কি ভালো ডিসিশন হচ্ছে না খারাপ ডিসিশন হচ্ছে এটা একটা প্রশ্ন, কারণ এরা তো আসলে ট্রেন না, সাধারণ মানুষকে AK-47 দিয়ে নামায় দিলে এরা যখন রাশিয়ান মিলিটারির সামনে গিয়ে যুদ্ধ করতে যাবে AK-47 নিয়ে বেঘুরে মারা পড়বে, রাইট? সো এই কাজটা এদেরকে এইভাবে মৃত্যু মুখে ঠেলে দেওয়া ঠিক হইল কি না, যা হোক যারা নিয়ে যুদ্ধে যাইতে চায় যাবে সেটা তো, তো সেই জায়গা থেকে আর কি হচ্ছে একটা বাবা হচ্ছে তার মেয়ে এবং বাচ্চাকে, ওয়াইফকে বাসে তুলে দিচ্ছে, ওই এটা ওয়ান অফ দ্য ভাইরাল ভিডিওস রাইট নাও, মেয়ের তার ছোটো মেয়ে এবং স্ত্রীকে হচ্ছে বাসে তুলে দিচ্ছে ইউক্রেন ছেড়ে পালানোর জন্য আর কি, আর সে তো যাইতে পারবে না, ইউক্রেনে যে নিয়ম করছে তাতে করে যুদ্ধে যাইতে হবে, সো সে মেয়েটাকে খুব আবেগঘনভাবে বিদায় জানায় আর কি কান্নাকাটি করে, এবং এই ভিডিওটা খুব ভাইরাল যাচ্ছে। Не снимай, носи. Я только на... Дарюшка. আরেকটা ভাইরাল ভিডিও হচ্ছে যে এক মহিলা, এক ইউক্রেনিয়ান মহিলা হচ্ছে এক রাশিয়ান সৈন্যের সাথে খুব তর্ক বিতর্ক করে, সো ওই রাশিয়ান সৈন্য দাঁড়ায় থাকে রাস্তার উপর, ওই মহিলা যায় গিয়ে তাকে বলে, আমি ভিডিওটা দেখলে আপনারা নিচে সাবটাইটেল সহ থাকবে বাট আমি বলে দিই আর কি, সো মহিলাকে বলে তুমি কে বলতেছে যে তুমি কি রাশিয়ান সৈন্য, হ্যাঁ তো তুমি এখানে কী করতেছো,
তারপর বলতেছে যে ওই রাশিয়ান সৈন্যটা বলে যে প্লিজ আপনি এখান থেকে যান, এখানে আমি কথা বাড়াতে চাচ্ছি না আপনার সাথে। ওই মহিলা তর্ক বিতর্ক, কথা বাড়াতে চাচ্ছি না মানে এরপর গালাগালি করে, ইউ পিস অফ শিট, এই সেই তুমি আমার দেশে আসছো দখল করতে, লজ্জা করে না, তোমাকে কে বলছে এই দেশে আসছে। আর ওই রাশিয়ান সৈন্য বলতে থাকে প্লিজ আমি কথা বাড়াতে চাচ্ছি না, এখান থেকে কোনো লাভ নেই, তর্ক বিতর্ক করে আপনি এখান থেকে চলে যান। এরপর মহিলা গালাগালি করতে থাকে তাকে মুখের উপরে। সো অবশ্যই এটা একটা সাহসী ভিডিও, সাহসী দৃশ্য। А кто вы такие? Да, в Кене проходит женщина, проходит, пожалуйста. Я Кевченя, звитки вы. Что? Я Кевченя, вы что, россияны? Да. Какого хера вы тут роботы? Ну, сейчас наш с вами разговор ни к чему не приведет. Вы оккупанты. Вы фашисты. Вы пришли на нашу землю. Хорошо. Какого хера вы пришли с оружием к нам? Кто сказал? Женщина. Возьмите семечки, положите сырые, чтобы хоть подсолнухи росли, когда Хорошо. Вы здесь ляжете. Сейчас наш разговор ни к чему не приведет. Давайте не будем усугублять эту ситуацию. Пожалуйста. Как усугублять Пожалуйста, ситуацию? Не будем усугублять ситуацию. Наш ребята, с вами разговор ни к чему не ребята, приведет. Ребята, положите в карманы ничего семечки. Ничего не решит наш с вами разговор. Я поняла, положите семечки хорошо. Или семена цветов. Вы здесь семенами я ляжете. Сделаю. Вы да, пришли на мою землю. Хорошо, я вас выслушаю. Вы понимаете? Я вас вы выслушаю. Оккупанты. Хорошо. Вы враги. Да. И вы уже с этой секунды прокляты. Все. Да. Я вам отвечаю. Все. Теперь послушайте меня. Я вас услышала. Не будем усугублять ситуацию. Пройдите, пожалуйста. А куда уже усугублять? Вы пришли, блядь, непрошенные твари. Конченые. আরেকটা ভিডিও হচ্ছে খুব আলোচিত যাচ্ছে, ভাইরাল যাচ্ছে, সেটা হচ্ছে খুবই সাহসী, মানে ইউক্রেনিয়ানদের কারেজটা আসলে সত্যি কথা বলতে আমার মুগ্ধ করছে। সেটা হচ্ছে যে এটা কিন্তু একটা লস্ট কজ অলরেডি, রাশার সামনে দাঁড়ানো মানে জীবন দেয়া, লাইক জীবন দেয়া, এখানে এই এটা লস্ট কজ, এই যুদ্ধে জয়ের কোনো সম্ভাবনা নাই। সো আমি ভাবছিলাম যে ইউক্রেনের লোকজন সারেন্ডার করে নিবে বা দেশ ছেড়ে পালাবে, দেশ ছেড়ে তো আর পালাতে পারতেছে না, ফর অ্যাটলিস্ট এয়ারপোর্টও দখল করে নিছে রাশিয়ানরা, দৌড়ে পড়া টোড়া দিয়ে পালাবে অথবা যুদ্ধে না গেলেও সেটা একটা অপশন আছে, কারণ রাশিয়া তো বলছে সাধারণ মানুষের উপর আক্রমণ করবে না, শুধু মিলিটারি বেসগুলোর উপর অ্যাটাক করবে, ডিমিলিটারাইজ করবে ওকে। সো সাধারণ মানুষ এটাতে নামা আসলে জীবন দেয়া বেসিক্যালি। নাও ওকে, আরেকটা আলাপ একটু ইয়ে হবে যে আপনি এখন বলতে পারেন যে ও ইরাক ইরান আফগানিস্তানের লোকজন তো জীবন বাজি রেখে যুদ্ধ করছে সেইখানে, না করছে, আমি এই দুইটা জিনিসকে একসাথে মিলিয়ে দেখতেছি না নেসেসারিলি, কারণ মুসলিম কান্ট্রিগুলো তারা দেখ বিষয়টাকে এমনভাবে ভিউ করে বা তারা যারা যুদ্ধটার মূল নেতা তারা জিনিসটাকে এভাবে উপস্থাপন করে যে আমেরিকার সাথে যুদ্ধ করা মানে জিহাদ করা, ইসলাম ধর্মের জন্য যুদ্ধ করা, আমেরিকা ইসলাম ধর্মের শত্রুবিধা এইগুলো করতেছে। সো মিডল ইস্টে যারা যুদ্ধ করে তাদের একটা বড় অংশ এই বিশ্বাস নিয়ে যুদ্ধ করে যে এই যুদ্ধে আমার জিহাদ, এই যুদ্ধে করে আমি মারা গেলে ভেস্তে যাবো। সো তার একটা রিটার্নের জায়গা থেকে তারা এই জোশ নিয়ে নামে, হ্যাঁ আমি মরলে ভেস্ত পাচ্ছি এই সেই। ইউক্রেনিয়ান এটা একটা তাদের জন্য কিন্তু এটা কোনো ক্রুসেড না, ধর্মযুদ্ধ না, অ্যাটলিস্ট ইউক্রেনের লোকজন এভাবে ফিউ করতেছে না যে এখানে আমি মরলে কিছু একটা পাবো, ভেস্তে যাবো এই সেই, কোনো জোশ নাই, তারা সিম্পলি যাচ্ছে দেশকে প্রটেক্ট করতে এবং সিম্পলি যাচ্ছে মরতে, এখানে এখানে অন্য কোনো আলাপ নেই, সিম্পলি মরতে যাচ্ছে। ওই যে উই পোকা যেরকম আগুনে ঝাঁপ দেয় আর কি, এরকম আগুনে ঝাঁপ দিতে যাচ্ছে এরা কোনো ধরনের রিটার্নের আশা ছাড়া। ওই জায়গা থেকে বললাম আর কি যে আবার লাইক রেসপেক্ট যে এই মানুষগুলো যেভাবে রাশিয়ান সৈন্যের সামনে বুকচিতে দাঁড়াইতেছে, সাধারণ মানুষ নেমে পড়তেছে, ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট রাস্তায় নেমে আসছে, সে অস্ত্র হাতে রাস্তায় নেমে আসছে। টাচিং ভিডিও এবং সবচাইতে ব্রেভ যে ভিডিওটা এটা লাস্টে দেখাবো। ইউক্রেনের যে বর্তমান প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি, সেও কিন্তু ইউক্রেন ছেড়ে যায় নাই, তাকে আমেরিকা বলছে যে তুমি ইউক্রেন ছেড়ে চলে যাও, পাশের পোল্যান্ডে গিয়ে আশ্রয় নাও। সে বলছে যে না আমি যাবো না, আমি থেকে যুদ্ধ করবো, এবং সে করতেছে, সে মিলিটারি গিয়ার টিয়ার পরে রাস্তায় নেমে গেছে যুদ্ধ করার জন্যে। এবং যখন কিভ মানে ইউক্রেনের ক্যাপিটাল চারদিক থেকে ঘিরে ফেলছে, তখন সবার মধ্যে একটা প্রশ্ন যে কিভে আসতেছি রাশা হইতেছে মূলত সরকারি অফিসগুলোকে দখল করতে, করে মানে সরকারকে ডিক্যাপিটেট করতে আর কি, ইউক্রেনিয়ান যেই জেলেনস্কি যে তার যে সরকার যে অ্যাডমিনিস্ট্রেশন তাদের সবাইকে সরাইতে। সো বেসিক্যালি লিটারেলি কিভে ঢোকার চেষ্টা করতেছে জেলেনস্কি এদেরকে ধরতে, এদেরকে সরাইতে, না ধরলে কি মেরে ফেলবে কিনা সেটা পরের প্রশ্ন, মেরে ফেলার দ্যার ইজ এ গুড চান্স। তারপরও সে হচ্ছে কিভ তো ছেড়ে যাচ্ছেই না, মানুষ যেহেতু একটা প্রশ্ন শুরু হয়েছে যে ও কিভের চারপাশে রাশিয়ান সেনারা চলে আসছে, এখন তো নিশ্চয়ই জীবন বাঁচানোর জন্য হয়তো পালায় গেছে জেলেনস্কি, জেলেনস্কি প্রেসিডেন্ট প্যালেসের সামনে এসে একটা ভিডিও করে সবাইকে বলছে যে না আমি এখনও আসি কিভে, এই যে দেখো আমি প্যালেসের সামনে, আমি ফাইট করে যাব, এবং সে করে যাচ্ছে। Всім добрий вечір. Лідер фракції тут, голова офісу президента тут, прем'єр-міністр Шмигаль тут, Подоляк тут, президент тут. Всі ми тут. Наші військові тут,
громадяни суспільства, тут всі ми тут захищаємо нашу незалежність, нашу державу. І так буде і далі. Слава нашим захисникам, слава нашим захисницям. Слава Україні! Слава! Отпут, лайк, আসলেই খুব টাচিং এই জিনিসগুলো, যে আসলে কীভাবে এরা সাহস, ব্রেভরি, এটা হচ্ছে রিয়েল ব্রেভরি প্রদর্শন করতেছে এরা জীবনের মায়া ত্যাগ করে। এবং লাস্ট যে ভিডিওটা আলোচনা করতে চাচ্ছি, যে একটা এটা খুবই মানে কারেজের হইতেছে এপিটমি, সেটা হচ্ছে রাশিয়ান নেভাল ফ্লিট ফেলছে এখন, তাদেরকে বলছে যে তোমরা সারেন্ডার করো, অস্ত্র জমা দাও, তাইলে আমরা তোমাদেরকে অ্যাটাক করবো না। তো এটা হচ্ছে নিশ্চিত মৃত্যু। এখন যদি এইখানেই সারেন্ডার না করে বলে তখন তারা আলোচনা করে, যে ইউক্রেনিয়ান যে সেনা সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে যে সো দিস ইজ ইট, মানে তার মানে চলে আসছে এখন আমাদের পরিণতির সময় চলে আসছে বলে, তারপর তারা এই পরিণতি মেনে নেয়, বরণ করে নেয়, তো আত্মসমর্পণ করবে না। তারপর তারা রাশিয়ান ইয়েকে বলে, রাশিয়ান নেভি গো ফাক ইয়োরসেলফ। তারপর কী ঘটে সেটা আমরা ভিডিওতে আসে না উঠে, কিন্তু পরে ওই তেরোজনই মারা যায় ইউক্রেনিয়ানের রাশিয়ান গোলার আঘাতে, এটা পরবর্তীতে খবরে আসে আর কি। এরকম ঘটনাগুলো যে উঠে আসতেছে মানে খুবই টাচি, যে এরা কীভাবে জীবন দিয়ে যাচ্ছে একেবারে নিশ্চিত মৃত্যু জেনে, নিশ্চিত পরাজয় জেনে হচ্ছে এরা স্টিল ছাড় দিচ্ছে না, ফাইট করে যাচ্ছে। অদ্ভুত অদ্ভুত সাহসের সাহসিকতার পরিচয় দিচ্ছে, অবিশ্বাস্য সাহসিকতার পরিচয় দিচ্ছে। এগুলাই যে বাংলাদেশের যে চেতনামেতনা, এই শাহবাগ কী জানি বলে দ্বিতীয় মুক্তিযুদ্ধ নাম দিয়েছে শাহবাগের এটারে, হ্যাঁ এরা নাকি যুদ্ধ করতেছে, হ্যাঁ সরকারি প্রোটেকশানে, পুলিশি প্রোটেকশানে বিরিয়ানি খায় আর যুদ্ধ করে এরা প্রচণ্ড, এরা বাছলে শহীদ মরলে গাজী, এগুলার এনে এরকম যুদ্ধক্ষেত্রে ছেড়ে দিলে তখন বোঝা যায় তো আর কি, যে এদের সব দূরে ভাগত আর কি। যাই হোক, সো আমি এই জন্য আমি হিউজ 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 রেসপেক্ট ফর ইউক্রেনিয়ান পিপল, যে তারা নিশ্চিত মৃত্যুর সামনে মুখোমুখি দাঁড়ায় দেশকে জন্য ফাইট করে যাচ্ছে, যুদ্ধ করে যাচ্ছে, প্রোটেক্ট করার চেষ্টা করে, মানে প্রোটেক্ট করার চেষ্টা করতেছে, এটা তারাও জানে, এটা লস্ট কজ অলরেডি, কোনো দেয়ার ইজ নো ওয়ে দে ক্যান স্টপ রাশিয়ান ফোর্স, কিন্তু তারা জীবন বিলিয়ে যাচ্ছে আর কি। আর লাস্ট আর একটা ভিডিও, এটাও বেশ ভাইরাল এবং আলোচিত যাচ্ছে, ইউক্রেনিয়ান লোকদের প্রতি হিউজ রেসপেক্ট তাদের। এটা আসলে ইউক্রেনের একে হাতে ধরে এনে ওয়েস্ট, পশ্চিম, যে ভলদিমির জেলেনস্কি তো বলছে যে আমাদেরকে এত প্রমিস করলো ওয়েস্ট, প্রমিস করে এখন হচ্ছে আমাদেরকে ইয়ে রাশিয়ার হাতে ফেলে চলে গেল। এবং এই অ্যাটাকের পর জেলেনস্কি সকল ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্টকে ফোন দিয়ে বলছে, তোমরা আমাকে কি আমাদেরকে কি এখন ইউরোপিয়ান ইউনিয়নের অংশ করে নিবা, এখন নেটোর অংশ করে নিবা, এখনই করে নাও, এখনই করে নিলে তাহলে ওরা প্রোটেক্ট করতে আসতে পারবে, কেউ রাজি না, কেউ এখন আর বলতেছে না। অথচ তারাই কিন্তু তাল দিয়ে আজকে ইউক্রেনকে, মানে ইউক্রেনের তো এখানে আসলে ইন দ্য সেন্স, তাই এটা লম্বা আলোচনা, আমি এটা করলে আবার আরেক লাইভে চাইতে হবে, আমি সেটা করতে যাচ্ছি না। এখানে আরও অনেক পলিটিক্স আছে ইন্টারনালি, রাশিয়ার যে অভিযোগগুলো যেটা আমি গতকালকে শেয়ার করছি পুতিনের স্ট্যাটাস, যে অনেক কথাই সত্য ইন্টারনালি, কিন্তু এখানে ইউক্রেনের এই সরকারকে রাশিয়ানরা বলে বা পুতিন বা রাশিয়ানরা বলে, এটা হচ্ছে নিউ নাৎসি, নাৎসির মতো আচরণ করতেছে ইউক্রেনের ভেতরে অপোজিং গ্রুপটার সাথে, এগুলোর কিছু কথার মেরিট আছে নাই একেবারে তা না। সো জায়গা সেটা লম্বা আলাপ, এটা করতে গেলে আরেকটা লাইভ করতে হবে। আমি গত লাইভে আলোচনা করছি ফর দ্য মোস্ট পার্ট ইউক্রেনের বর্ডারের বাইরে কী ঘটতেছে জিও পলিটিক্সের অ্যাঙ্গেল থেকে, ইউক্রেনের বর্ডারের ভেতরে কী ঘটতেছে সেই আলোচনা জানি, সেই আলোচনাটা বলছিলাম হয়তো আরেকটা লাইভ হলে করবো, এখনও লাইভ হওয়ার কোনো জোশ পাচ্ছি না, কিন্তু সেখানে আরও অনেক কিছু জানতে পারতেন ডিটেলস, যে আসলে যা হোক। সো সেইটা আর কি, বটম লাইন হচ্ছে এই ইউরোপের কারণে, ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকার কারণে নাচানাচি করে আজকে ইউক্রেনের এই দশায়, যে এটার পেছনে ইউক্রেনের সাধারণ মানুষের কোনো দায় ছিল না, কিন্তু তারাই আজকে রিসিভিং এন্ডে।